বুধবার কান্তি রাভা স্টেডিয়ামে ভারতীয় ফুটবলের সূর্যোদয়। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনালে বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রদের বিক্রমের সেমিফাইনালে যখন দুর্মুষ জহর দারুল, তখন বেঙ্গালুরুর বুকে তৈরি হতে থাকা ইতিহাসের সাক্ষী হচ্ছিলেন এটিকের ফুটবলাররা। টেলিভিশন সেটের সামনে মন্ত্রমুগ্ধ পস্টিগা প্রীতম কোটালেরা। সুনীল ছেত্রদের পারফরমেন্সে উচ্ছ্বসিত অ্যাটলেটিকো পর্তুগিজ স্ট্রাইকার। I saw the first 30 minutes. It's a good news for Indian football. Is like say before, I think the football going in India when start the ESL, football going improve, going better. The players learn than things than before he have, and is nice new for Indian football. বেঙ্গালুরুর এই মাইলস্টোনের পরে দিনই ভারতীয় ফুটবলের জন্য সুখবর। ফিফা র্যাঙ্কিংয়ে 11 ধাপ উঠে 137তম স্থানে পৌঁছল ভারত, গত 6 বছরের মধ্যে যা তাদের সেরা র্যাঙ্কিং। অন্যদিকে এটিকের আরেক ফুটবলার প্রীতম কোটালের মতে, আইএসএল এর মতো টুর্নামেন্ট বদলে দিয়েছে ফুটবলার হিসেবে তার মানসিকতায়। আইএসএল আসার পরে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারছি। আগে আমরা মিষ্টি খেতে যাই আমাদের বাঙালিদের নিয়ে, কিন্তু এই মিষ্টি মিষ্টি খাওয়া হয়তো আমাদের বাঙালিদের মানে প্লেয়ারদের ঠিক না, সেই জিনিসগুলো ওরা ভালো মেনটেন করে, সেগুলো দেখে আমরা শিখতে পারছি। শনিবার হোম ম্যাচে দিল্লি মুখোমুখি কলকাতা। যদিও চোটের কারণে আপাতত দলের বাইরে পস্টিগা, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনো সময় বেশ কিছুটা লাগবে। পরের দুটি ম্যাচেও পস্টিগাকে ছাড়াই নামতে হবে অ্যাথলেটিকোকে। কুন্তল চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।